নমস্কার প্রিয় দর্শক, মই পার্থ বৰা। গ্রেপ্তার হব নেকি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল? বিজেপির একাংশ নেতাই মূলত মনীষ তিওয়ারি আর সম্বিত পাত্রাই সংবাদ মাধ্যম সম্বোধন করে এই দাবি উত্থাপন করেছে। তেওঁলোকে কৈছে যে তদন্ত চলি আছে, যে তদন্তর পিছত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে সঞ্জয় সিঙক গ্রেপ্তার করেছে। সেই তদন্ত শেষ হওয়ার পিছত বা তদন্ত চলি থাকার সময় অরবিন্দ কেজরিওয়ালও এরেস্ট হওয়ার সম্ভাবনা আছে, এই সম্ভাবনা প্রকট করেছে। ইতিমধ্যে কলোয় মই সম্বিত পাত্রা, বিজেপির জ্যেষ্ঠ নেতা সম্বিত পাত্রা আর মনীষ তিওয়ারিয়ে। এটা প্রশ্ন হয়, যদিহে সম্ভাবনা প্রকট করা হয়েছে, এই সম্ভাবনা প্রকট করার ভিত্তি কি? কিয় অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হব, বা সঞ্জয় সিং কিয় গ্রেপ্তার হল, বা মনীষ সিসোদিয়া কিয় গ্রেপ্তার হল? বিরোধীয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে নির্বাচনের আগে আগে আম আদমি পার্টির একাধিক নেতা গ্রেপ্তার হব পারে। তেওঁলোকে কৈছে এয়া হৈছে ষড়যন্ত্র, যি ষড়যন্ত্রত শাসক দলে জড়িত করেছে ইডি বা সিবিআই। এই বিষয়ে বিশ্লেষণ করবলে আগবাড়ি প্রিয় দর্শক। বিশ্লেষণ করার আগতে যি দুর্নীতি চলিলে দিল্লিত, যি দুর্নীতির অভিযোগ উত্থাপন হল, সুরা কেলেঙ্কারি বলে যি দুর্নীতিক অভিহিত করা হয়েছে, এই দুর্নীতি কি সেই কথা আমি বুঝিব লাগিব, বা এই দুর্নীতিত অরবিন্দ কেজরিওয়ালের নাম কিয় সাঙুর খাই পড়েছে এই কথা বুঝিব লাগিব। বিগত সময় দিল্লির দুজনক মন্ত্রী গ্রেপ্তার করা হয়েছিল, সত্যেন্দ্র জৈন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, তেওঁ গ্রেপ্তার করা হয়েছিল। অন্য একটা গোচরত মানি লন্ডারিংয়ের অন্য একটা গোচরক তেওঁৰ বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছিল প্রিভেনশন অফ মানি লন্ডারিং একটর অধীনত, আর তার পরবর্তী সময় মনীষ সিসোদিয়া গ্রেপ্তার করা হয়েছিল। সুরা কেলেঙ্কারি দিল্লির যি সরকারের যি সুরা কেলেঙ্কারি, সেই সুরা কেলেঙ্কারি জড়িত থাকার অভিযোগত প্রিয় দর্শক 2020 সনত দিল্লি সরকারে পরিকল্পনা করেছিল আবকারী নিয়মের কিছু পরিবর্তনের, যে এক্সাইজ পলিসি আছে, এক্সাইজ নীতির কিছু পরিবর্তন আনি দিল্লিত সুরা বিক্রি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াত কিছু নতুন নিয়ম সংযোজিত করা হয়েছিল। পূর্বতে দিল্লিত সুরা বিক্রি করা যুক্ত বিপণী আসে, সেই বিপণী সমূহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিল্লি সরকারে নিয়ন্ত্রণ করেছিল, আর সেই সুরা বিপণী সমূহ যুক্ত স্থানীয় সুরার ব্র্যান্ড সেইসমূহ অগ্রাধিকার দিয়া হয়েছিল। যুর সুরার ব্র্যান্ড বেশি দামের সুরার ব্র্যান্ড সমূহ, সেই ব্র্যান্ড সমূহ অগ্রাধিকার দিয়া হওয়া নাছিল। আর দিল্লি সরকারে নতুন সুরার নীতি অবলম্বন করে সুরার যে রিটেইল সেল খুচরা বিক্রি, এই বিক্রির সম্পূর্ণ যায়িত্ব, সেই দায়িত্ব অর্পণ করেছিল ব্যক্তিগত খণ্ডক। ব্যক্তিগত খণ্ডর প্রতিষ্ঠানসমূহ, যুক্ত প্রতিষ্ঠান সুরার হোলসেল রিটেইল সেল বা সাপ্লাই যোগানত জড়িত, সুরার বিপণী খোলার অনুমতি প্রদান করা হয়েছিল এই নতুন নিয়মের যোগেদি। আর বহুকেটা নতুন ব্যবস্থা নেওয়া হয়েছিল। উদাহরণস্বরূপে পূর্বতে দিল্লির সুরার যুক্ত বিপণী সন্ধ্যা দশ বজালেক বা নিশা দশ বজালেক খোলার অনুমতি আছিল। নতুন নিয়ম অনুসরি মাজনিশালেক সুরার বিপণী সমূহ খোলার অনুমতি দিয়া হয়েছিল। সুরা সমূহর যিক্রি যি এম আর পির তলতো সুরার বিক্রির অনুমতি দিয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিত দেখা গৈছিল দিল্লির সুরার বিপণী সমূহত এক আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বহু লোকের সমাগম ঘটিছিল, সুরাপারীর সমাগম ঘটিছিল। তার সমান্তরালক এটা সুরার বটলের সঙ্গে আন একটা সুরার বটল বিনামূলীয়াকে দিয়ার কিছু প্রক্রিয়া, সেই যক্তিগত খণ্ডর সুরার বিপণী সমূহ, ব্যক্তিগত খণ্ডর প্রতিষ্ঠানের যোগেদি পরিচালিত সুরার বিপণী সমূহে আরম্ভ করেছিল। আর গোটাই প্রক্রিয়াটো টেন্ডারের যোগেদি সেই ব্যক্তিগত খণ্ডর প্রতিষ্ঠান সমূহ সুরার বিপণী সমূহ দিয়া হয়েছিল। আর এই টেন্ডার প্রক্রিয়াটোত আম আদমি পার্টির সরকারে বহু কোটি টাকার ঘুষ লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছিল। প্রথমতে বিজেপিয়ে কিন্তু প্রতিবাদ সাব্যস্ত করা নাছিলে, শাসক দলে প্রতিবাদ সাব্যস্ত করা নাছিলে, বা কেলেঙ্কারি গন্ধ পোৱা নাছিলে। তেওঁলোকে মাথো কৈছিলে যি সময়ত দিল্লি সরকারে শিক্ষার কথা কয়, বা দিল্লি সরকারে যি সময়ত দিল্লির সরকারি স্কুলসমূহৰ উত্তরণের কথা কয়, সেই সময়ত কিন্তু অবাধে যি সুরার দোকান খোলার নীতি দিল্লি সরকারে আরম্ভ করেছে, এই নীতি তেওঁলোকে বিরোধিতা করেছিল। কিন্তু পরবর্তী সময়ত দিল্লির মুখ্য সচিবে দিল্লির উপরাজ্যপালক এক অভিযোগ দিছিল, আর কৈছিল এই সুরার নীতি যথেষ্ট আখোয়া আছে বা কেলেঙ্কারি হয়েছে। আর দিল্লির মুখ্য সচিবর যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিত দিল্লির উপরাজ্যপালে তদন্তর নির্দেশ দিছিল গৃহ মন্ত্রণালয়ের যোগেদি, সিবিআই তদন্তর নির্দেশ দিছিল। আর গৃহ মন্ত্রণালয়ে পিছর পর্যায়ত এনফোর্সমেন্ট ডিরেক্টরক এই গোটেই কেলেঙ্কারিটোর তদন্ত করবলৈ নির্দেশ দিছিল। অর্থাৎ দিল্লির সুরা কেলেঙ্কারিত দুটা এজেন্সিয়ে তদন্ত করে আছে, এটা হয়েছে সিবিআই, আনটো হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। যা ফেব্রুয়ারি মাহত মনীষ সিসোদিয়াক এই কেলেঙ্কারি জড়িত থাকার অভিযোগত গ্রেপ্তার করা হয়েছিল, বর্তমানেও বন্দীর জীবন কটাই আছে, জামিন পোৱা নাই। দিল্লি সিবিআই বা
ইডিৰ ভাষ্য হৈছে কোৰ্টৰ সন্মুখত যদিহে মনীষ সিসোদিয়া এগৰাকী প্ৰভাৱশালী ব্যক্তি দিল্লীৰ প্ৰাক্তন উপ মুখ্যমন্ত্ৰী তেওঁক যদি বেল দিয়া হয় মুকলি আকাশৰ তললৈ তেওঁ যদি আহি যায় তেওঁ গোটেই তদন্ত প্ৰক্ৰিয়াটোত প্ৰভাৱ বিস্তাৰ কৰিবলৈ সক্ষম হ'ব আৰু সেই কাৰণে তেওঁক বেল দিব নালাগে আৰু কোৰ্টেও উচ্চতম ন্যায়ালয়লৈকে এই গোচৰ পাইছেগৈ বিশেষকৈ জামিনৰ গোচৰটো কোৰ্টেও এই কথাকে সৰুগত কৰি মনীষ সিসোদিয়াক এতিয়ালৈকে জামিন দিয়া নাই কালি বুধবাৰে গ্ৰেপ্তাৰ কৰা হ'ল সঞ্জয় সিঙক একেটা গোচৰতে সুৰাৰ কেলেংকাৰীত তেওঁ অভিযুক্ত থকাৰ তথ্য আছে বুলি ইডিয়ে ক'ব খোজে কালি তেওঁৰ ঘৰত ৰাতিপুৱা একেবাৰে 7 বজাৰ পৰা তেওঁৰ ঘৰত অভিযান চলিলে ইডিৰ অভিযান আৰু ইডিৰ বিশেষ সূত্ৰই দিল্লীৰ বিভিন্ন সংবাদ প্ৰতিষ্ঠানক জনোৱা মতে এনে কিছু ইনক্ৰিমিনেটিং ডকুমেণ্টছ আপত্তিজনক নথি পোৱা গৈছে যিবোৰ নথিৰ যোগেদি স্পষ্ট ৰূপত প্ৰমাণ পোৱা যায় যে সঞ্জয় সিং এই সুৰাৰ কেলেংকাৰীৰ সৈতে জড়িত হৈ আছিল আৰু যদি অকণ বিশ্লেষণ কৰিব পৰা যায় প্ৰিয় দৰ্শক ৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমত এই বিষয়টোত সবিস্তাৰে বাতৰি প্ৰকাশ পাইছে বিশেষকৈ দক্ষিণ ভাৰতৰ কেইটামান সুৰাৰ সৈতে জড়িত সুৰাৰ বিক্ৰীৰ সৈতে জড়িত সুৰাৰ মেনুফেকচাৰিঙৰ সৈতে জড়িত সুৰাৰ বটলিঙৰ সৈতে জড়িত কেইটামান প্ৰতিষ্ঠানে দিল্লীত সুৰাৰ খুচুৰা বিক্ৰীৰ অনুমতি লাভ কৰিছিলে আৰু 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 অতি কমেও 100 জন ব্যক্তিক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে তাৰে কেইজনমান ব্যক্তি তেওঁলোকৰ নাম দিনেশ আৰোৰা আৰ এম এছ ৰেড্ডি ইত্যাদি ইত্যাদি আৰ এম এছ ৰেড্ডি হৈছে ৱাই এছ আৰ কংগ্ৰেছৰ এজন জ্যেষ্ঠ নেতাৰ পুত্ৰ তেওঁলোকক সুৰাৰ বিক্ৰীৰ অনুমতি দিয়া হৈছিলে আৰু অনুমতিৰ বিনিময়ত আম আদমী পাৰ্টীক তেওঁলোকে ঘোচ দিছিলে আৰু এজন ব্যক্তিৰ নাম হৈছে দিনেশ আৰোৰা তেওঁও সুৰাৰ বিক্ৰীৰ অনুমতি পাইছিল আৰু সুৰাৰ বিক্ৰীৰ অনুমতি পোৱাৰ বিনিময়ত তেওঁলোকে আম আদমী পাৰ্টীক ঘোচ দিয়াৰ অভিযোগ উত্থাপন হৈছে আৰু গোটেই কেলেংকাৰীটোৰ যি চাইজ যি পৰিমাণ বিভিন্নজনে ইডিয়ে 100 কোটি টকা বুলি কয় বা বিজেপিয়ে বিভিন্ন সময়ত 1934 কোটি টকাৰ কেলেংকাৰী হৈছে বুলি অভিযোগ উত্থাপন কৰিছে এতিয়া অৰবিন্দ কেজৰিৱাল কেনেকৈ জড়িত হৈ পৰিলে যদি মনীষ সিসোদিয়া কেনেকৈ জড়িত হৈ পৰিলে প্ৰশ্ন উত্তৰ দিবলৈ যোৱা যায় ইডিৰ ভাষ্যমতে বা বিভিন্ন সংবাদ পত্ৰত প্ৰকাশ পোৱা বিশ্লেষণৰ মতে যিগৰাকী দিনেশ আৰোৰা নামৰ ব্যক্তিগৰাকী আছিল সেই ব্যক্তিগৰাকীক মনীষ সিসোদিয়াৰ ওচৰলৈ লৈ গৈছিল সঞ্জয় সিঙে অৰ্থাৎ যিখন বৈঠক সেই বৈঠকখন এৰেঞ্জ কৰিছিল সঞ্জয় সিঙে আৰু সেই দিনেশ আৰোৰা নামৰ ব্যক্তিজনে কিক বেক দিছিলে ঘোচ দিছিলে দিল্লী চৰকাৰক আৰু ঘোচ দিয়াৰ বিনিময়ত তেওঁ লাভ কৰিছিল সুৰা বিক্ৰী কৰা লাইচেঞ্চ আৰু সুৰা বিক্ৰী তেওঁ কৰাৰ অনুমতি পাইছিল নতুন আবকাৰী নিয়ম অনুসৰি এতিয়া সেই ব্যক্তিজন দিনেশ আৰোৰা আৰু যিজন ব্যক্তিৰ নাম ক'লোঁ অৰবিন্দ গ্ৰুপৰ মালিক ৱাই এছ আৰ কংগ্ৰেছৰ এজন জ্যেষ্ঠ নেতাৰ পুত্ৰ তেওঁলোক গভৰ্ণমেণ্ট এপ্ৰুভাৰ হৈ পৰিল আৰু তেওঁলোকে যি ভাষ্য প্ৰদান কৰিলে ইডি বা চি বিৰ সন্মুখত সেই ভাষ্যত এই জ্যেষ্ঠ নেতাসমূহৰ নাম কৈছে বুলি বিভিন্নজনে ক'ব খোজে বিশেষকৈ বিভিন্নজনে ক'ব খোজে বা শাসক দলে বিভিন্ন সময়ত ক'ব খোজে যিহেতু পাঞ্জাবৰ নিৰ্বাচন চলি আছিল পাঞ্জাবৰ নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'বলৈ আম আদমী পাৰ্টীক সুৰাৰ প্ৰয়োজন হৈছিল বা পইচাৰ প্ৰয়োজন হৈছিল এই সুৰা আৰু পইচা তেওঁলোকে এই ধৰণে এটা সুৰাৰ নীতি দিল্লীত সুৰাৰ নীতি অৱলম্বন কৰি আৰু সেই সুৰাৰ নীতিৰ যোগেদি কিছু লোকক সুৰাৰ বিক্ৰীৰ অনুমতি প্ৰদান কৰি তেওঁলোকৰ পৰা উৎকোচ বা ঘোচ লৈ পাঞ্জাবৰ নিৰ্বাচনৰ বৈতৰণী পাৰ হ'বলৈ চেষ্টা কৰিছিল বুলি বিভিন্নজনে অভিযোগ কৰে আৰু ইতিমধ্যে মই কৈছোঁৱেই বিৰোধীয়ে অভিযোগ কৰিছে শাসক দলে ইডি আৰু চি বি আইক ব্যৱহাৰ কৰিছে বিৰোধী দলৰ জ্যেষ্ঠ নেতাক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ যাতে অনাগত নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত এই বিৰোধীৰ জ্যেষ্ঠ নেতাসকল সক্ৰিয় হৈ নাথাকে বা জেলৰ ভিতৰত তেওঁলোক বন্দী হৈ থাকিবলগীয়া হয় বিভিন্নজনে প্ৰশ্ন কৰিছে বিশেষকৈ শিৱসেনাৰ ইউ বি টিৰ এজন জ্যেষ্ঠ নেতাই কৈছে এই যিবোৰ অভিযান চলি আছে ইডি আৰু চি বি আইৰ অভিযান চলি আছে এই অভিযানসমূহ কেৱল বিৰোধীৰ শাসিত ৰাজ্যসমূহত কিয় বিজেপি শাসিত ৰাজ্যসমূহত কোনো ধৰণৰ কেলেংকাৰী হোৱা নাই নেকি বা যদি কেলেংকাৰী হৈছে সেই কেলেংকাৰীসমূহৰ যি তদন্ত সেই তদন্ত চি বি আই আৰু ইডিয়ে কিয় কৰা নাই এনেধৰণৰ প্ৰশ্নবোৰ উত্থাপন হৈছে এতিয়া ক্ষমা কৰিব আম আদমী পাৰ্টীৰ দুজন নেতা জেলত বন্দী হৈ আছে এজন হৈছে মনীষ সিসোদিয়া আৰু কালি গ্ৰেপ্তাৰ কৰা হ'ল সঞ্জয় সিং সঞ্জয় সিং আম আদমী পাৰ্টীৰ সুপ্ৰিমো মুৰব্বী অৰবিন্দ কেজৰিৱালৰ যথেষ্ট ঘনিষ্ঠ আৰু বিগত সময়ত ইণ্ডিয়া মহাজোঁট যেতিয়া গঠন হৈছিলে আৰু ইণ্ডিয়া মহাজোঁটৰ বিভিন্ন মিটিঙত বৈঠকত অৰবিন্দ কেজৰিৱালে অংশগ্ৰহণ কৰিছিল তেওঁৰ লগত গৈছিলে সঞ্জয় সিং আৰু কিছুদিনৰ আগতে গুৱাহাটীলৈ আহিছিল গতিকে দলটোক আগবঢ়াই লৈ যোৱাত বা দলটোক প্ৰস্তুত কৰাত অনাগত নিৰ্বাচনৰ কাৰণে প্ৰস্তুত কৰাত যি ভূমিকা ল'ব লাগে সঞ্জয় সিঙে এক গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিছিল গতিকে তেওঁ যদি জেলৰ ভিতৰত বন্দী হৈ থাকে ৰাজনৈতিকভাৱে আম আদমী পাৰ্টী দুৰ্বল হোৱাৰ সম্ভাৱনা আছে বুলি বিভিন্নজনে ক'ব খোজে আৰু বিৰোধী দলে সেইটোৱে বিচাৰিছে যাৰ পৰিপ্ৰেক্ষিতত বিৰোধী দলে সঞ্জয় সিঙক গ্ৰেপ্তাৰ কৰিছে সঞ্জয় সিঙৰ বিৰুদ্ধে প্ৰিভেনশ্যন অফ মানি লণ্ডাৰিং এক্টৰ অধীনত গোচৰ ৰুজু হৈছে তেওঁক কোৰ্টত প্ৰডিউচ কৰি ইতিমধ্যে পুলিচ ৰিমাণ্ডত প্ৰেৰণ কৰা হৈছে
অনাগত সময়ত এই কেলেংকাৰীটোত কোন কোন অভিযুক্ত দোষী সাব্যস্ত হয় সেয়া লক্ষণীয় হ'ব। কিন্তু বিৰোধীয়ে কৈছে এই গোটেই কেলেংকাৰীটোত অৰবিন্দ কেজৰিৱাল জড়িত হৈ আছে। মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হল, সঞ্জয় সিং গ্রেপ্তার হল, অনাগত সময়ত অরবিন্দ কেজরিওয়ালও গ্রেপ্তার হব বলে প্রত্যক্ষ বা পরোক্ষ রূপত বিজেপি নেতায় কব বিচাৰিছে। এতিয়া প্রশ্ন হয় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হব নেকি? বিজেপিয়ে কি পরিকল্পনা করেছে? অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে আম আদমি পার্টিক দুর্বল করব বিচাৰিছে নে সচাই অরবিন্দ কেজরিওয়াল এই কেলেঙ্কারীর সঙ্গে জড়িত? মন করব এই দলটো দুর্নীতি বিরোধী এক আন্দোলনের আহিছিলে। এই দলটোর এটাই মন্ত্র, এটাই লক্ষ্য, সেয়া হয়েছে দুর্নীতি বিরোধী এখন সমাজ গড়ার। আর সেই তেনেধরণের লক্ষ্যর কথা কই রাজনীতিলৈ আহা এটা দল যদিহে এনে ধরনের দুর্নীতি লিপ্ত হয়ে থাকে তেতিয়াহলে ই সমাজলৈ এক ভুল বার্তা প্রেরণ করব বলে বিভিন্নজনে কব খোঁজে। অনাগত সময়ত সকল কথা জল জল পটপটকৈ ওলাই পড়ব যদিহে CBI আর EDA যে তদন্ত এই তদন্ত নিরপেক্ষ রূপত করেছে। প্রিয় দর্শক, এই বিশ্লেষণের অবকাশ আসিলে কারণ সঞ্জয় সিংর গ্রেপ্তারে শিরোনাম দখল করেছে। পরবর্তী সময়ত সকলকৈ ডাঙৰ প্ৰশ্নটো হৈছে অৰবিন্দ কেজৰিৱালক গ্ৰেপ্তাৰ হ'ব নেকি? আমি অপেক্ষা কৰিব লাগিব কিছুদিনৰ কাৰণে। আম আদমি পাৰ্টিয়েও অপ্ৰত্যাশিত আছিল সঞ্জয় সিঙৰ এই গ্ৰেপ্তাৰ। আম আদমি পাৰ্টিয়েও সঞ্জয় সিঙক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ পৰিব বুলি ভবা নাছিলে। মনীষ সিসোদিয়া গ্ৰেপ্তাৰ হৈছিল, মনীষ সিসোদিয়াৰ স্থানলৈ অতিচিয়ে সত্যেন্দ্ৰ, কাৰণ মনীষ সিসোদিয়া ইতিমধ্যে পদত্যাগ কৰিলে মুখ্যমন্ত্ৰীৰ উপমুখ্যমন্ত্ৰী পদবীৰ পৰা। গতিকে অনাগত সময়ত দলটোক কেনেকৈ আগবঢ়াই লৈ যায় আম আদমি পাৰ্টিয়ে? মনীষ সিসোদিয়া আর সঞ্জয় সিংর অনুপস্থিতিত, কারণ দুইজন জেলের ভিতর আছে, আর যদিহে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে যায় তেতিয়া আম আদমি পার্টিয়ে কি স্ট্রেটেজি কি কৌশল গঠন লয় সেয়াও লক্ষণীয় হব। প্রিয় দর্শক, বিশ্লেষণটা কেনেকুয়া পালে জানাব। এই সন্দর্ভত যদি আর কিবা সুধিবলগিয়া জানিবলগিয়া থাকে আমাক খুঁধিব পাৰিব। আমার ইউটিউব হ্যান্ডেল আর ফেসবুক পেজর জড়িয়ে আপনার সেই প্রশ্ন উত্তর আমি দিবলৈ চেষ্টা করম। মন্তব্য করে থাকবে, সমালোচনা করে থাকবে, আপনার মন্তব্য আর সমালোচনা আমার কারণে চালিকা শক্তি। ধন্যবাদ।